আচ্ছা ঠিক আছে, 135 একদম। এখানে একটা কথা আছে, তাহলে আপনি দুধে এখন গ্যারান্টি দিতে হবে। দুধে ভাই অবশ্যই ভাই গ্যারান্টি থাকবে। কত লিটার গ্যারান্টি দিবেন? দুই বেলা মনে করেন 14 কেজি দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা 15 বাদ 135 দুধ 14 লিটার, কম হলে আমার, কম হলে আপনার না, গাড়ি ভাড়া দিয়ে গরুটা নিয়ে আসবে, সম্পূর্ণ খরচ আমার। ঠিক আছে, উনি আর একটা গরু আপনার কাছ থেকে কিনবে, আচ্ছা টাকাও দেওয়া লাগবে না, আমি সুযোগ দিয়ে দিলাম। ঠিক আছে, বলে দেই 135-এ কত লিটার? 14 লিটার। আর 185-তে? 185-এ 19 লিটার দুধ থাকবে। আচ্ছা গ্যারান্টি তো নাকি? গ্যারান্টি। দর্শকদের এর চেয়ে মনে হয় ভালো প্রতিবেদন আর হয় না, যদি দুধ ঠিক থাকে। আসলে ভাই ভিডিওতে যে দুটো আমি দেখাইছি, দর্শক ভাইরা বাস্তবে আসুক, বাস্তবে এসে দুটো গরু দেখুক। আসলে যে ভিডিওতে যেরকম ভাবে বলেছি, বাস্তবে এসে তার সাথে ভালো যদি লাগে তাহলে লেয়া লাগবে। আচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 23 অক্টোবর 2024, রোজ বুধবার, কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রাজু ডেয়ারি ফার্মে। এই রাজু ডেয়ারি ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া সদরটুকু ছেড়ে এসে, অর্থাৎ স্কুলের মোড়, এরপরে জামে মসজিদ, এই দুইটা পার করে এসে এরপরে এর খামার রাস্তার সঙ্গে কিন্তু এই খামারটা, এবং ভবানীপুরের শুরুর দিকে এই খামার। আমি ভালো করে বলে দিই, অনেকেই আসলে এসে খোঁজেন যে আসলে হারোপাড়া কোন জায়গায় এই খামার, তো জামে মসজিদ পার করে এসে এই খামার। তো এখন ওনার কাছে দুটি গাভী রয়েছে প্রেগনেন্ট, এই দুটির জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই। ব্যবসা কেমন? ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এক সপ্তাহ প্রতিবেদন হয় নাই। আসলে হয় নাই বলতে কি ভাই, গরু কালেকশন করেছিলাম, বাসার পুরো সেল হয়ে গেছে। আচ্ছা, বিক্রি হয়ে যাওয়ার কারণে প্রতিবেদন হয় নাই। আচ্ছা, প্রতি সপ্তাহে তো আমরা মোটামুটি কম বেশি দুইটা তিনটা গাভী নিয়ে প্রতিবেদন করি। জি ভাই, গাভী কিনি মনে করেন দুইটা তিনটা, এর বেশি তো আর গাভী কিনি না। আচ্ছা, এই সপ্তাহে কয়টা কিনছেন? এই সপ্তাহে গাভী কিনছিলাম তিনটা, তার মধ্যে দুইটা আছে, একটা বিক্রি করে ফেলাইছি। আচ্ছা, এর ভিতরে আবার একটা বিক্রি হইছে, তখন এখন বেচা কিনা ভালো হচ্ছে না? বেচা কিনা একটু ভালো হচ্ছে, কাস্টমার আসতেছে, কাস্টমার সরজমিনে বেশি ভাই। আচ্ছা, তোর পরিচয়টা নতুন দর্শকদের জানাবে। আমার পরিচয়টা, আমার নাম মহাত রাজু, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, হারোপাড়া আপনার ওই প্রপারটুকু ছেড়ে আসতে হবে, আমরা যেখানে খামার বেশি ওটুকু নাম দিছি প্রপার, প্রপার পার হয়ে এসে জামে মসজিদ, জামে মসজিদ পার করে এসে আপনার খামার। জামে মসজিদ পার করে বড় জোর 2 মিনিট সময় লাগবে আমার খামার আসতে, অর্থাৎ একদম ভবানীপুরের শুরু, হারোপাড়ার শেষ। আচ্ছা, তারপর এই খামারটি হচ্ছে আপনার? জি ভাই। আর এটা হচ্ছে দেখবেন যে একবারে বাড়ির মতো করে পালার মতো যে শেড, এইটা হচ্ছে রাজু ভাইয়ের খামার। আসলে ভাই কিছু কিছু মানুষ হিসেবে ভাই আসলে বুঝবেরই পারে না যে আসলে এটা বিক্রির বিক্রির কেন, কিন্তু মনে করেন আমি আমার মূল কাহিনী হলো কি, আমি পালি, পাশাপাশি পালার পাশাপাশি দুইটা গাভী কিনি, তিনটা গাভী কিনি। আচ্ছা, এর মধ্যে আবার বিক্রি করেন? এর মধ্যে বিক্রি। তো এর মধ্যে তো সবচেয়ে আমরা দেখি যে গরিব মানুষরা বেশি রাজু ভাইকে পছন্দ করে এবং গরিবেরই কালেকশন থাকে। আসলে সবসময় আমি চেষ্টা করি গরিব মানুষের গরু কেনার জন্য। আচ্ছা, আজকেও তাই? আজকেও তাই করছি, গরিব মানুষের গরু কালেকশন করছি ভাই। দুইটা আছে, দুইটাই গরিবদের? দুইটাই গরিব মানুষ নিতে পারবে। আচ্ছা, সর্বনিম্ন কেমন দাম দেবো আজকে? ছোট ছোট করে বলবেন, গরিব মানুষের গরু যেহেতু। আসলে ভাই দামাদামি করলে দাম চা যায় গাদি, দামাদামি করবো না, দাম পড়বে মনে করেন 1,45,000। আচ্ছা, উপরে? উপরে থাকবে 1,85,000। দরদামের সুযোগ আছে হালকা একটু সেরকম? চলেন আজকের গাভীগুলো দেখি, এক এক করে দেখান, এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। এক নম্বর সিরিয়ালে রাজু ভাই মাশাল্লাহ মাঝারির মধ্যে একটা সুন্দর প্রিন্টের গরু নিয়ে আসলেন, সাদা কালো। জি ভাই। এটা কি জাতের গাভী? আসলে এটা জাত ভাই হলো হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি ভাই। আজকে দেব একটা গরিব মানুষকে। আসলে ভাই গরিব মানুষের গাভী ভাই। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত? বয়স ভাই 4 দাঁত ভাই। 4 দাঁত? জি ভাই। কত নম্বর বাচ্চা হবে? এটা 2 নম্বর বাচ্চা হবে। 2 নম্বর বাচ্চা দিবে? জি ভাই। পেটে বাচ্চা? পেটে বাচ্চা। আজকে তো দুইটাই প্রেগনেন্ট? দুইটাই প্রেগনেন্ট। রাজু ভাই প্রেগনেন্ট কি কি সুযোগ সুবিধা দেন কিনলে আপনার কাছ থেকে? প্রেগনেন্ট গরু নিলে পরে মনে করেন 12,000 ওই গ্যারান্টি থাকবে। বাচ্চা দেওয়ায় নিতে চাইলে সুযোগ দেন না? আসলে বাচ্চা দেওয়ায় নিতে চাইলে ওরকম ভাবে সুযোগ বলতে কি, যদি কোনো দর্শক ভাই টাকা দিয়ে দিল, আমরা জানি রাজু ভাইয়ের ক্যাশ শর্ট, এটা দর্শকরাও জানে। রাজু ভাই নিজেও গরিব মানুষ, বিক্রিও করে গরিব মানুষের গরু। আসলে ভাই টাকা দিয়ে দিল, টাকা দিছে ঠিক আছে, এটা গরু যদি সময় লাগে 20-25 দিন সময় লাগে তাহলে দাদা ভাই, কিন্তু ওই গরুটা মনে করেন কিন্তু রাখা সম্ভব না। এটার কয়দিন সময় আছে? এটা সর্বনিম্ন 15 দিন সময় লাগবে। আরো 15 দিন? এখনো 15 দিন। তাহলে তো পালা আসলে ঝামেলা। আসলে ভাই দেখেন গরুটা, দেখেন কি শান্ত শিষ্ট, আর মনে করেন যে কোনো মাগুল গান করবে কিচ্ছু বলবি না। আচ্ছা, কিচ্ছু বলবি না, শান্ত, কিচ্ছু বলবি না। পেটের নিচে কি লাগছে ওটা? পানি ভাই। পেটের নিচে ওটা পানি? প্রথম না দ্বিতীয় বাচ্চা বললেন? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা যেখান থেকে কিনছে, দুধের কথা কেমন বলছে? ওটা বলিছে ভাই 13 কেজি, 12-13 কেজি বলছে। 12 থেকে 13 লিটার বলছে? জি ভাই। দুইটা নে? দুইটা নে। আচ্ছা,
এখন 15 দিন যে সময়ের কথা বললেন, যদি সময় পায় তাহলে তো অনেক পালন হবে নাকি? আসলে ভাই 15 দিন সময় লিবে আর গোটা শোয়া কঠিন হয়ে যাবে, এত পালন হবে, এত পালন হবে। এবার কত লিটার দুধ থাকবে? এভিয়ানে তা দুধ থাকবে 14 থেকে 15 কেজি। 14 থেকে 15 লিটার? জি ভাই। আচ্ছা, একটা গরিব মানুষ কিস্তি তুলে কিস্তিও চলবে আবার সংসারও চলবে? চলবে তো ইনশাআল্লাহ, অবশ্যই চলবে ভাই। দাম কত তাহলে? কিন্তু সেইভাবে দাম বলবেন। আসলে ভাই যদি যা বলছেন বলছেন শুরুতে বলেন। আসলে ভাই কোনো কথা বলা যাবে না কিন্তু। প্রথমে কত বলছিলেন? 145। সেই গরু না এটা? জি ভাই। আচ্ছা, আমরা এক কথাও বলবো না, আমরা চা খাওয়ার পয়সাও চাই না, কোনো সম্মানিও দিতে হবে না। বলেন তো কয় টাকা দিতে হবে? দাম তালি পড়বে ভাই 135,000 টাকা একটাই দাম, কোনো দর দাম চলবে না। আচ্ছা 135। আচ্ছা ঠিক আছে 135 এক দাম। এখানে একটা কথা আছে, তাহলে আপনি দুধে এখন গ্যারান্টি দিতে হবে? দুধে ভাই অবশ্যই ভাই গ্যারান্টি থাকবে। কত লিটার গ্যারান্টি দিবেন? দুই বেলা মনে করেন 14 কেজি দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা 15 বাদ 135 দুধ 14 লিটার, 14 লিটার। কম হলে আমার, কম হলে আপনার না, গাড়ি ভাড়া দিয়ে গরুটা নিয়ে আসবে, সম্পূর্ণ খরচ আমার। ঠিক আছে, উনি আরেকটা গরু আপনার কাছ থেকে কিনবে, আপনার টাকা দেওয়া লাগবে না, আমি সুযোগ দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ ভাই 135। তাহলে 135 ইনশাআল্লাহ একজন ঠকবে না তো কিনলে? ভাই কোনো ঠকার কোনো রাস্তা নাই, খালি গাবিটা কয় টাকা সেটাই হিসাব করেন তো। আচ্ছা, আর দেখেন তো যে কোনো মা বোন লালন পালন করে যদি বলে যে এই খালি গাবির দাম কত, বাচ্চা ছাড়া যদি থাকে এগুলো কত দাম হবে? খালি শুধু গাবি কিনবে সর্বনিম্ন মনে করেন 110,000 টাকা। 110 পেট থেকে একটা বাইর হলেই তো বাচ্চা আপনার 20-25,000 টাকা দাম। অবশ্যই, তাহলে গাবি বাচ্চার দাম দুধ ফ্রি মাত্র 135,000 টাকা। 135। চলেন আমরা দুই নম্বরে জার্সি দর্শকদের দেখাই। জি ভাই চলেন দেখাই। দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন রাজু ভাই। এটা বিগ সাইজ বলছি কেন, আর আর ইতে ডবল বডির গাভী। অবশ্যই ভাই, উচ্চতায় মাঝারি কিন্তু বডি ডবল, 100% ডবল বডি, 100% ডবল বডি। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্সড ভাই। জার্সি আর ফ্রিজিয়ান মিক্সড, কত পার্সেন্ট জার্সি আর কত পার্সেন্ট ফ্রিজিয়ান কি মনে হয়? ও ভাই জার্সি পাইছে মনে করেন 80% আর 10% মনে করেন ফ্রিজিয়ান পাইছে। আচ্ছা, আর মানে জার্সি বেশি? জি ভাই। বয়স কয় দাঁত? এটার বয়স ভাই 6 দাঁত ভাই। 6 দাঁত? জি ভাই। খিল হবে দুই পাশে? দুই পাশে খিল হবে ভাই। 6 দাঁত দ্বিতীয় বাচ্চা না তৃতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। দুই নম্বর বাচ্চা? জি ভাই। গরু শান্ত কেমন দেখলাম, যে পা ধরে ধরে সরাই সরাই দিচ্ছেন। যদি বলি যে গরু যদি পা তুলে ফেলাবো বসা দেবো যেন, একটু দেখি আমরা, একটু দেখি প্রমাণ দেন। কিছু বলবে না, কিছু বলবে না। আচ্ছা, আবার যদি পা তুলে লেজ দুল কই যে পাটা না সরা ফলা তা ফলাবে। সামনেরটা দেখি, সামনের পাটা একটু দেখান। আবার যদি কই হেটা দেবো তা হেটবি। আচ্ছা, দেবা দিবেন সবাই সরি। আমরা দাঁড়ানোর সময় দেখলাম রাজু ভাই পা ধরে ধরে সুন্দর করে দাঁড় করায় দিচ্ছে। কিছু বলবে না, গরু সে গরুই না বুঝছেন, কিছু বলবি না। আচ্ছা শান্ত, কিছু বলবে না। আচ্ছা মাশাআল্লাহ, এর প্রথমে কত লিটার দুধ দিছে? এটা প্রথমে দুধ দিছে ভাই গেরস্থ বলেছে মনে করেন আপনি, এর মনে করেন 17-18 কেজি দুধ দান। আচ্ছা, এবার কত লিটার দুধ থাকতে পারে? এবার যত কম করে মানে আমি আশা করতেছি বেশি হবে। কত কেজি হতে পারে? তাও 20 কেজি। 20 কেজি? জি ভাই। আচ্ছা, এই যে এগুলো ভরবে ভাই, এগুলো না ভরা বন্ধু বাচ্চা দিবে না। আচ্ছা, আজকে কিন্তু 20 কেজি দুধের গাভী দেবো কিন্তু পানির দামে, ঠিক আছে? পানির দাম মানে কি? আমাদের এলাকায় যেহেতু পানি 40 টাকা লিটার, দুধ 38 টাকা লিটার, তাহলে কিন্তু পানির দামে দেবো, ঠিক আছে? সামনে লড়বেন, সামনে লড়বে, কিচ্ছু বলবি না, একটু একবার ঠান্ডা। আর তার যে বার দেখেন কত সুন্দর ধোয়ানের মতন বার। কতদিন সময় আছে এটার? মনে করেন এখনো মনে করেন সর্বনিম্ন 20 দিন। 20 দিন? এই দেখেন, এই যে বারগুলো কোচকানো কোচকানো আছে, এইগুলো যখন এরকম টান না হয়ে যাবে ততক্ষণ কিন্তু বাচ্চা দিবে না। দেখেন কোচানো, আবার এই যে এগুলো কিন্তু না ভরলে কিন্তু ইনশাআল্লাহ মনে হয় বাচ্চা দিবে না। না না, বাচ্চা দিবে না। রাজু ভাই এভিএনএ গ্যারান্টি দেন একটা, যেহেতু প্রেগনেন্ট গরু বাচ্চা এর আগে একবার দিছে, গ্যারান্টি দেন কত লিটার দুধ থাকবে? এটার দুধ ভাই যত কম করে আমি 19 কেজি দুধের গ্যারান্টি থাকবে ভাই। দেখেন বাচ্চা কত ধরে লড়ে, দেখেন ভাই। আচ্ছা, বাচ্চা 29 দেখা যাচ্ছে। জি ভাই। তাহলে 20টা না 19টা গ্যারান্টি? জি ভাই। 1 লিটার কমায় দিছে? 1 লিটার কমায় দিছি ভাই। আচ্ছা, কমায় দেন যাতে আপনারও বদনাম না হয় আমারও বদনাম না হয়। জি ভাই। দাম কত এটার? এটার দাম ভাই 185,000 ভাই। 185,000? জি ভাই। এটাতে তো আলোচনার সুযোগ আছে নাকি? তা ভাই হালকা একটু আলোচনা করে নিতে। তাহলে কত? 135 হচ্ছে 14 লিটার, 185 তে হচ্ছে 19 লিটার গ্যারান্টি। গ্যারান্টি এর চেয়ে মনে হয় ভালো প্রতিবেদন আর হয় না, যদি দুধ ঠিক থাকে। আসলে ভাই ভিডিওর যে দুটো গাভী দেখাইছি দর্শক ভাইরা বাস্তবে আসুক, বাস্তবে এসে দুটো গরু দেখুক। আসলে যে ভিডিওর যেরকম ভাবে বলেছি বাস্তবে এসে তার সাথে ভালো যদি লাগে তাহলে লেয়া লাগবে। আচ্ছা, আর যদি ভালো না লাগে তাহলে লেয়া কোনো। রিপিট বলে দেই, 135-এ কত লিটার? 14 লিটার। আর 185-তে? 185-এ 19 লিটার দুধ থাকবে। আচ্ছা, গ্যারান্টি তো নাকি? গ্যারান্টি ভাই। দর্শকদের কোনো মেসেজ দিবেন রাজু ভাই? দর্শক ভাইদেরকে একটা কথা বলে, দর্শক ভাই যে যেখান থেকে গাভী করুন সরজমিনে এসে দেখে নিলে সর্বোচ্চ উত্তম। আচ্ছা, আসলে তো থাকা খাওয়ার সুযোগ সুবিধা সব আছে, থাকার ব্যবস্থা সবকিছু আছে। তো অসংখ্য ধন্যবাদ রাজু ভাইয়ের নতুন কালেকশনের দুটা গরিবের গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।